হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ঈশান, এবং আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপারে কথা বলার জন্য এলাম। এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এবং আপনারা কীভাবে সিপিএ অফারটাকে প্রমোশন করছেন কিংবা মার্কেটিং করছেন। সিপিএ অফার মার্কেটিং করার জন্য আসলে অনেক প্রসেস রয়েছে, এবং আপনারা দেখবেন একটা যে জিনিস কমন মিস্টেক করে থাকেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেন যে প্রসেস কাজ করে না, ভুয়া ভিডিও। আমি দেখেছি এরকম প্রচুর কমেন্ট আসলে করা হয়। আমার ডাউট লাগে যে এই ধরনের যারা কমেন্টগুলো করে তারা আসলেই তারা সিপিএ মার্কেটিং করে কিনা, কিংবা আদৌ তারা কখনো সিপিএ মার্কেটিং করেছে কিনা, কিংবা সিপিএ মার্কেটিং শব্দটার সাথে তারা পরিচিত কিনা। কারণ আপনি যদি মনে করেন যে সিপিএ মার্কেটিং ভেরি ইজি একটা টার্ম, সো আপনি বোকার সঙ্গে বাস করছেন। এটা খুবই ডিফিকাল্ট একটা টার্ম, এবং এটা হচ্ছে একটা মার্কেটিং। আপনাকে প্রথমত মনে রাখতে হবে যে আপনি যখন মার্কেটিং করছেন তখন আপনার যে টার্গেটেড কাস্টমার রয়েছে তার কাছে কিন্তু সে আপনার সেই অফারটাকে পৌঁছে দিতে হবে। সো এখন আপনি যদি না জানেন যে কীভাবে আপনার কাস্টমারের কাছে আপনার অফারটাকে পৌঁছে দিতে হবে, তাহলে আপনি কীভাবে মার্কেটিং করবেন, রাইট? সো প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি যে অফারটা নিয়ে কাজ করছেন সেই অফারের কাস্টমার কারা, এবং কোন এরিয়াতে আপনি এটাকে কাজ করবেন, এবং সেই অফারটাকে আপনার সেই কাস্টমার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে, এই জিনিসগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন সাইটে চলে যান, লিঙ্ক পাবলিশ করে, কিংবা আপনারা বলেন যে আপনাদের জন্য একটা বোনাস রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, ব্লা ব্লা ব্লা, অনেক কথা আপনারা বলে অফার গেলানোর চেষ্টা করেন। দিন শেষে কী হয় দেখা যাচ্ছে, আপনারা আমার কাছে এসে বলেন, ভাই আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে আমার এক বন্ধু এই অফারটা পূরণ করেছে কিন্তু আমার লিড এলো না কেন। কারণ আপনি তাকে প্রলোভন দেখিয়ে আপনার সেই অফারটা আপনি তাকে সাবমিট করিয়েছেন। কীভাবে করিয়েছেন? আপনি তাকে বলেছেন যে একটা অফার চলছে, তুমি এখান থেকে একটা বিগ প্রাইজ উইন করতে পারবা। এই যে আপনাদেরকে বললাম যে অফার, উইন, প্রাইজ, এই ধরনের কোনো জিনিস সিপিএতে বলা টোটাল নিষিদ্ধ। কারণ আপনারা দেখবেন যখন সিপিএ অফারগুলো আপনারা প্রমোট করার জন্য যখন অফার ডিসক্রিপশনটা যখন পড়েন, সেখানে একদম ক্লিয়ারভাবে কিন্তু বলা থাকে যে কোনো ধরনের ফেক কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। ফেক ইনফরমেশন বলতে অফার, ডিসকাউন্ট, এরপর আপনাদের জন্য রয়েছে প্রাইস, ওয়েন, বোনাস, এই ধরনের শব্দগুলো আসলে সিপিএতে টোটাল বলা নিষিদ্ধ। যদি আপনার টাইটেল উল্লেখ করা থাকে যে হ্যাঁ তুমি এই অফারটা ফিল আপ করলে তুমি এখান থেকে এটা উইন হতে পারবা, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা অফারে আপনি উইন, বোনাস এগুলো লিখতে পারবেন। যদি সেটা ডিসক্রিপশন কিংবা অফারে ডিরেক্ট বলা থাকে, সাপোজ আপনি একটা ওয়ালমার্টের একটা গিফট কার্ড দিবেন, সেখানে যদি বলা থাকে যে উইন $100 ওয়ালমার্ট গিফট কার্ড, সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে হ্যাঁ তুমি যদি এই অফারটা সাবমিট করো কিংবা যদি এই ইনফরমেশনগুলো যদি তুমি সাবমিট করো তাহলে তোমাকে তাহলে তুমি একটা ওয়ালমার্টের একটা গিফট কার্ড উইন হতে পারো। কিন্তু যদি সেখানে বলা থাকে যে জাস্ট $100 ওয়ালমার্ট গিফট কার্ড এবং আশেপাশে কোনো কিছু উল্লেখ না থাকে, কিন্তু আপনি যখন দেখা যাচ্ছে প্রমোশন করছেন, প্রমোশন করার সময় সেখানে আপনি উল্লেখ করছেন যে এখান থেকে আপনি এটা উইন হতে পারবেন, কিংবা এটা জন প্রতি যারা এটা অফারটা সাবমিট করবে সবাইকে দেওয়া হবে, তাহলে কিন্তু এটা টোটালি একটা ফেক একটা ইনফরমেশন হবে। আর যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন অফারটাকে প্রমোশন করছেন তখন যেটা হয় সেটা হচ্ছে নেটওয়ার্কগুলো আপনি কোথা থেকে লিড পাচ্ছেন তারা সেই লিড ইনফরমেশনগুলো চেক করে। যখন দেখে সেখানে ল্যান্ডিং পেজে কিংবা বিভিন্ন ধরনের সাইটে কোনো ধরনের ফেক ইনফরমেশন দেওয়া রয়েছে, তখন তারা সেই লিডটাকে বাতিল করে দেয়। দ্যাটস ওয়াই আপনারা দেখা যাচ্ছে লিড পাচ্ছেন না। এরপর আরেকটা যে আপনারা মিস্টেক করেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোজব সাইটগুলোতে অফার প্রমোট করতে যান। এখানেও একটা কথা রয়েছে, মাইক্রোজব সাইটগুলোতে আপনি অফার প্রমোশন কিংবা এই যে পেইড মার্কেটিং রয়েছে সেটা আপনি তখনই করতে পারবেন যদি আপনার অফারটা ইনসেন্টিভ অফার হয়ে থাকে, অর্থাৎ আপনি এটাকে অর্থের বিনিময় মূল্যের সাথে আপনি এটাকে মার্কেটিং করতে পারবেন। যদি এই ধরনের কন্ডিশন থাকে তাহলে আপনি শুধুমাত্র পেইড মার্কেটিং করতে পারছেন। আদারওয়াইজ আপনি যে কোনো র্যান্ডম একটা অফার নিয়ে যদি আপনি পেইড মার্কেটিং শুরু করে দেন তাহলে আপনাকে যেটা করবে আপনার সেটা লিড কিন্তু আপনি পাবেন না। দেখা যাচ্ছে মাইক্রোসফট সাইটগুলোতে যারা এই অফারগুলোর ফর্ম ফিল আপ করছে, ইমেল সাবমিট করছে, সব কিছু ঠিক রয়েছে, শুধুমাত্র প্রবলেম হচ্ছে কি যেহেতু এটা একটা ইনসেন্টিভ অফার না, দ্যাটস ওয়াই আপনি কোনো ধরনের লিড পাচ্ছেন না। এই সমস্যাটা হচ্ছে কমন। এই তো গেল দুইটা সমস্যা। এরপর আরেকটা সমস্যা রয়েছে আপনাদের সাথে বলি, খোলাখুলিভাবে আমি বলি, সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং বলদদের কাজ না। সোজা বাংলায় বললাম, সিপিএ মার্কেটিং বলদের কাজ কিন্তু না। আপনি একটা অফার কাউকে গেলাতে যাবেন, সেই অফারটাকে যদি আপনি স্মার্টলি প্রেজেন্ট না করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। কীভাবে ধরা খাবেন সেটা আমি বলি। সাপোজ একজন একটা টেকনিক অ্যাপ্লাই করলো, এখন আপনি কী করলেন, তার টেকনিকটা শিখে এসে সেম টেকনিকটা আপনি অ্যাপ্লাই করলেন। মনে রাখবেন সে যখন একটা টেকনিক আপনাকে দেখিয়ে দিয়েছে কিংবা অলরেডি একটা টেকনিক বাজারে পাওয়া যাচ্ছে, তার মানে সেম টেকনিকটা অ্যাপ্লাই করছে হাজার হাজার মার্কেটার, এবং যারা অ্যাপ্লাই করছে তারা কেউই কিন্তু লিড পাবে না। কারণ এজন্য তার পাবে না, ইতিমধ্যে যারা কাস্টমার যারা রয়েছে তারা এই ধরনের অফারের সাথে তারা কিন্তু পরিচিত হয়ে যায়। আমরা কিন্তু সাধারণত কী করি, আমরা বেশিরভাগ মার্কেটাররাই দেখা যাচ্ছে
চিটিং করে লিড আনার ট্রাই করি। কয়জন মার্কেটার রয়েছে একদম অনেস্টভাবে লিড নিয়ে আসছে, বেশিরভাগই যেটা করে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা সিপি নিয়ে কাজ করছে বেশিরভাগই ডেটিং অফারগুলো নিয়ে কাজ করছে। ডেটিং অফার মানে পুরোটাই চিটিং। আপনাদেরকে আমি ইতিপূর্বে কিন্তু ভিডিও করে দেখিয়েছি যে ডেটিং অফারগুলোতে যারা লিড নিয়ে আসছে তারা কীভাবে লিড আনছে। একটা ছেলে হয়ে মেয়েদের মতো একটা আইডি খুলে সেখান থেকে তাদেরকে অন্য একটা ছেলেকে ফেক ইনফরমেশন দিয়ে দেখ সেখান থেকে তারা লিড নিয়ে আসছে। এটা আপনাদের ইসলাম ধর্ম মতে না হচ্ছে এটা হালাল, না হচ্ছে এটা একটা মার্কেটিং। এভাবে আপনি কয়টা লিড আনতে পারবেন? এভাবে দেখা যাচ্ছে আমি প্রচুর এইভাবে নক পেয়েছি। তারা আমাকে বলতো যে ভাইয়া আমি এর আগে ডেটিং অফারের সাথে কাজ করতাম কিন্তু এখন সেই অফারগুলো আমি পাচ্ছি না। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি চিটিং করে মিথ্যা বলে কতজনের সাথে মিথ্যা বলবেন, কতজনকে আপনি এভাবে ভুয়া কথা বলে বলে লিড নিয়ে আসবেন, সব কিছু তো একটা শেষ রয়েছে, রাইট? এভাবে আপনাদের দেখা যাচ্ছে এই প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের সাথে আমি খুব দ্রুত আমার যে অনলাইন হেল্প 360.com ব্লগ সাইটটা রয়েছে সেখানে আমি সিপিএ নিয়ে খুব দ্রুত একটা আর্টিকেল লিখবো, সেখান থেকে আপনারা একটু ফলো করলে আপনারা জানতে পারবেন। আমাদের যে চ্যানেলের কমিউনিটি ট্যাবটা রয়েছে সেখান থেকে আমি আসলে লিঙ্কটা শেয়ার করবো আপনাদের সাথে যে আপনারা কীভাবে কাজ করলে, কীভাবে আপনারা ইনভেস্ট করলে সিপিএতে কাজ করতে পারবেন। আমি কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিই যে আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করলে, এভাবে কাজ করলে আপনাদের লাভ হতে পারে। এখানে আপনি যদি একবার দুইবার কাজ করে থেমে যান আপনি কখনোই কিন্তু কোনো কিছুতে সফল হতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি যে সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন আপনি সামনে প্রচুর বাধা পাবেন। আপনি বিভিন্ন ধরনের টেকনিক দেখবেন যে অলরেডি এই টেকনিকগুলো পুরাতন হয়ে গেছে, আপনাকে তখন কী করতে হবে? আরও বেটার একটা টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে 2017 সালের একজন মাইক্রোসফট সাইটে অফার প্রমোট করে সেখান থেকে লিড নিয়ে এসেছে এবং 2021 সালে দাঁড়িয়ে আরও 4 বছর পরে আপনি যদি সেম টেকনিকটা অ্যাপ্লাই করেন, যা হবে সেটা হচ্ছে যারা মাইক্রোসফট সাইটে যারা বিভিন্ন ধরনের মাইক্রোসফট টাস্কগুলো কমপ্লিট করছে তারা দেখা যাচ্ছে 10 সেন্ট 15 সেন্টের বিনিময়ে তারা সেখান থেকে আপনার কাজটা করে দিচ্ছে, কিন্তু লিগালভাবে দেখা যাচ্ছে আপনি কিন্তু লিড পাচ্ছেন না। কারণ আপনি কিন্তু বারবারই দেখা যাচ্ছে সেম মিস্টেকটা করছেন। 2017 সালে একজন দেখা যাচ্ছিল যে সে যে কোনো অফারগুলোই সে শুধুমাত্র মাইক্রোসফট সাইটগুলোতে সে মার্কেটিং করতো, এখন দেখা যাচ্ছে 2021 সালে দাঁড়িয়ে আপনি ঠিক সেম কাজটা করছেন। আপনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যে অফার ডিসক্রিপশন রয়েছে সেটা পড়ছেন না, সেখানে বলা রয়েছে আপনি পেইড মার্কেটিং করতে পারবেন না, আপনি তারপর পেইড মার্কেটিং করছেন। মনে রাখবেন প্রত্যেকটা নেটওয়ার্ক প্রত্যেকটা জায়গার নিয়মকানুন চেঞ্জ হয়, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট হচ্ছে। আপনি যদি সেই আপডেটের সাথে না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে মার্কেটিংটা করতে পারবেন না। এবার একটা কথা বলি, অনেক সময় আমরা লিড আনার জন্য টুইটার ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, বিভিন্ন ধরনের যেসব সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করে দেখা যাচ্ছে আমরা লিড আনার চেষ্টা করি, এভাবে আসলে লিড আনা যায়। কিন্তু মনে রাখবেন যারা কন্টিনিউয়াস এই ধরনের বিভিন্ন অফার থেকে দেখা যাচ্ছে কিছুটা বেনিফিট হওয়ার ট্রাই করে, তারা দেখা যাচ্ছে এই ধরনের অফার প্রমোশন কিংবা এই ধরনের টেকনিকগুলোতে তারা কিন্তু পা দিচ্ছে না। আপনি কাউকে ট্র্যাপ করে একবার ফাঁদে ফেলতে পারবেন, বারবার তাকে ফেলতে পারবেন না। কিংবা আপনি কাউকে $100 কিংবা $75 $200 গ্রোসারি গিফট কার্ডের অফার দেখাতে পারবেন একবার, দ্বিতীয়বার না। সে যখন একবার সেখান থেকে লস খেয়ে চলে আসবে সে দ্বিতীয়বার কিন্তু সেখানে যাবে না। সো আপনাকে এই জিনিসটা কিন্তু সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনি কী করছেন, আপনি কীভাবে আপনার কাস্টমারদেরকে ফর্ম ফিল আপটা করাচ্ছেন। সো সেই জিনিসগুলো আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। এবার বলি আপনারা কীভাবে এই জিনিসটা করতে পারবেন, আমি আমার আর্টিকেলটা পাবলিশের আগে আপনাদেরকে বলে রাখি। ইন্টারনেটে অনেক ধরনের ওয়েবসাইট স্ক্রিপ্ট পাওয়া যায়, সিপিএ রিলেটেড, ডেটিং অফার রিলেটেড অনেক কিছু আসলে পাওয়া যায়। আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট দাঁড় করাতে হবে সিপিএ রিলেটেড। এই ধরনের আপনারা অনলাইনে প্রচুর ব্লগ আর্টিকেল পাবেন, সেখান থেকে আপনাদের যা করতে হবে সেখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। এমন দৈনিক প্রচুর দেখা যাচ্ছে পোস্ট পাবলিশ হয়, সেই ধরনের একটা স্ক্রিপ্ট কিনে নেবেন, দেখা যাচ্ছে সেখান থেকে অটোমেটিক প্রচুর পোস্ট আসছে, দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে সেগুলো চলে আসবে, সেগুলো আপনার ওয়েবসাইটে শো করবে। ওকে, দেন আপনি কী করবেন, আপনি যদি ডেটিং অফার নিয়ে কাজ করেন কিংবা আপনি যদি অন্য কোনো ধরনের অফারগুলো নিয়েও কাজ করেন, নর্মাল যেসব জেনারেল অফার যেগুলো রয়েছে সেগুলো নিয়েও যদি কাজ করেন, আপনার সেই অফারগুলো আপনি দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটে অ্যাডে আপনি পাবলিশ করে খুব সহজে সেখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ধরনের কোনো লিগাল কোনো কাজ না করে আমরা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ট্রাফিক নিয়ে আসা যায় সেই ধরনের কাজগুলো আমরা করার চেষ্টা করি। দেখা যাচ্ছে আমরা কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি না, কিংবা ল্যান্ডিং পেজ ছাড়াও যেহেতু মার্কেটিং হয় সেহেতু আপনারা প্রত্যেকবার এভরি টাইম আপনার ফ্রি মেথডগুলোর দিকে দেখা যাচ্ছে রান করছেন। সো এই জিনিসগুলো থেকে আসলে আপনাদেরকে ব্যাক করতে হবে যদি আপনারা সিপিএ মার্কেটিং করে সেখান থেকে আপনারা লিড জেনারেট করতে চান। সো আপনাকে এই সর্বপ্রথম এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর ব্যাপার রয়েছে যেটা বলছিলাম যে সোশ্যাল সাইটগুলোতে কীভাবে আপনারা লিড জেনারেট করবেন, এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে খুব আপনাদের টেকনিক্যাল ব্যাপার। এখন আপনি যদি মনে করেন যে একজন একটা যেই টেকনিকটি অ্যাপ্লাই করে লিড পেয়েছে আপনি ঠিক সেম টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি লিড পাবেন, ইটস রং, অ্যাবসোলিউটলি রং। আপনাকে যেটা করতে হবে
তার চেয়ে বেটার একটা টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সবসময় মনে রাখবেন যে কোনো মার্কেটিং প্লেসে আপনি যখন একজনের একটা মার্কেটিং টেকনিক স্ট্র্যাটেজি আপনি যখন কপি করবেন, তখন মনে রাখবেন আপনি কিন্তু তার কাছ থেকে হুবহু পুরো অংশটুকু আপনি আনতে পারেননি। সে আপনাকে থিমটা বলবে, কিন্তু প্রসেসিং যে কাজটা রয়েছে, কাজটা কীভাবে লিডটাকে জেনারেট করা পর্যন্ত, সে কিন্তু আপনাকে বলে দিবে না। এই কাজটুকু আপনাকে নিজেকে করতে হবে। আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন বাইরের আপনারা যদি ইউটিউব চ্যানেলগুলো দেখেন, দেখবেন তারা শুধুমাত্র আপনাকে রাস্তা দেখিয়ে দেয়, সেই রাস্তাটা চলার পুরো কাজটাই হচ্ছে আপনার। আপনারা কী করেন আমার চ্যানেলে এসে যে কাজটা করেন, সেটা হচ্ছে প্রথমে বলেন ভুয়া ভিডিও, এভাবে কাজ হয় না। তারপরে বলেন যে আমি কেন আপনাদের সাথে টেকনিক শেয়ার করি না। আরে ভাই, আপনাকে তো টেকনিকটা অ্যাপ্লাই করার দায়িত্ব তো আপনার। আপনি নিজেকে সিপিএ মার্কেটার বলছেন, একজন মার্কেটারের কাজ কি? মার্কেটারের কাজ নতুন নতুন টেকনিকগুলো অ্যাপ্লাই করা, নতুন নতুন থিওরিতে এগিয়ে যাওয়া। আপনারা এসে ইউটিউবারের কাছে আসেন যে টেকনিক দেওয়ার জন্য। মনে রাখবেন একজন ইউটিউবার হচ্ছে শুধুমাত্র একটা সাইটকে ইন্ট্রোডিউস করে দিতে পারে, সেখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে সেখান থেকে পেমেন্ট পেতে হয় এগুলো বলে দেয়। কাজটা নিজেকেই জানতে হয়, সেইভাবে কাজটা নিজেকেই করতে হয়। আমি কিন্তু তারপর দেখা যায় আমি কিন্তু প্রচুর পরিমাণে টেকনিক শেয়ার করি। দেখা যাচ্ছে আপনাদের সাথে আমি প্রচুর টেকনিক শেয়ার করেছি সিপিএ মার্কেটিং নিয়ে। আমি ইমেল রেসপন্ডার শিখিয়েছি, ইমেল রেসপন্ডার নিয়ে কেউ ফিডব্যাক পেয়েছেন, কেউ পাননি। যিনি ফিডব্যাক পেয়েছেন তিনি আমাকে যোগাযোগ করেছেন যে ভাইয়া হ্যাঁ, আমি ইমেল রেসপন্ডার ব্যবহার করে দেখা যাচ্ছে আমি ইমেল তৈরি করেছি সেই ক্যাটাগরি রিলেটেড। আমি যদি দেখা যাচ্ছে সে আমাকে বলেছে সে যদি গিফট কার্ড রিলেটেড কোনো অফার নিয়ে কাজ করেছে, দেখা যাচ্ছে সে একটা ইমেল তৈরি করেছে গিফট কার্ড রিলেটেড, যেন সেটা দেখে ভ্যালিড লাগে। আপনারা যেটা করেন যে স্বপ্নের দেশে @gmail.com, ইনোসেন্ট বয় @gmail.com, আপনারা এই ধরনের ইমেল তৈরি করে আপনারা সিপিএ মার্কেটিং করতে যান, আপনারা এখানে করেন হচ্ছে মিস্টেক। প্রফেশনাল লুকটা আপনারা নিতে পারেন না। সো প্রফেশনাল লুকটা আপনাকে নিতে হবে, স্টেপ বাই স্টেপ আগাতে হবে, প্রত্যেকটা স্টেপ আপনাকে প্ল্যান নিয়ে আপনাকে আগাতে হবে। যখন আপনি এই কাজটা করবেন তখন দেখবেন আপনি সব কিছু করতে পারছেন। টাকা কামানো মোটেই সহজ কাজ না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা আপনি যত দ্রুত অবজার্ভ করতে পারবেন, আপনি যত এই জিনিসটাকে আপনার ব্রেনের ভিতর গেঁথে নিতে পারবেন, আপনি তত দ্রুত সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আর মনে রাখবেন প্রত্যেকটা সফলতার সিঁড়ি অনেক ডিফিকাল্ট এবং অনেক কষ্ট করে সেখানে যেতে হয়। আপনারা যে সিপিএ মার্কেটিংয়ের টেকনিকগুলো অ্যাপ্লাই করেন কিংবা বিভিন্ন জায়গা থেকে ধার করে আনেন, আসলে দেখা যাচ্ছে সেই সব টেকনিকগুলো ওল্ড বা এক্সপায়ার্ড হয়ে গেছে। সেগুলোতে আপনারা আসলে মার্কেটে কোনো কাজই করতে পারবেন না। প্রত্যেকটা মার্কেটিংয়ের থিম হচ্ছে ডে বাই ডে আপডেট হওয়া, আপনাকে বেটারভাবে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু আপনাদের সাথে ইমেল রেসপন্ডার ব্যবহার করে আপনারা ফেসবুক থেকে কীভাবে লিড জেনারেট করবেন সেই ভিডিও দেখিয়েছিলাম। এখানে যদি একজন বুদ্ধিমান থাকেন তাহলে সে ফেসবুকের পরিবর্তে অন্য কোনো সাইট ব্যবহার করবেন, কোনো ফোরাম ব্যবহার করবেন, কোনো ধরনের দেখা যাচ্ছে আপনি অন্য কোনো সোশ্যাল সাইট ব্যবহার করবেন, সেই কাজটা আপনারা করেননি। আমি যেটুকু আপনাদেরকে দেখিয়েছি আপনারা ঠিক একটা অবিডেন্ট পার্সনের মতো ঠিক ওইটুকু রাস্তাতে আপনারা এগিয়ে গেছেন। দ্যাটস ওয়াই সফলতার পার্সেন্ট জিরো, এখানে আপনারা সফলতা পাননি। এই কাজটা মোটেও করবেন না। যদি আপনি একজন রিয়েল একজন মার্কেটার হতে চান, আপনাকে কন্টিনিউয়াসলি আপনার ব্রেইন দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনাকে খেলতে হবে। মার্কেটিংয়ের কাজটাই হচ্ছে এটা যে আপনি এভরি টাইম নতুন নতুন জিনিসগুলো আপনি চিন্তা করবেন, কীভাবে একটা কাস্টমারের কাছে নতুন একটা থিম নিয়ে যাওয়া যায়। মনে রাখবেন একই জিনিস দুজন দুইভাবে সেল করছে, একজন সেল পাচ্ছে না, একজন দেখা যাচ্ছে অনেক ভালো সেল করছে। একটা মুভি স্ক্রিপ্ট 10 জন ডিরেক্টরকে দিলে 10 জন 10 রকম মেকিং করবে। মনে রাখবেন 10 জনের চিন্তাভাবনা, 10 জনের স্ক্রিন প্লে একরকম হবে না, 10টা 10 রকম হবে। সো সেভাবে চেষ্টা করবেন যে কীভাবে বেটার কাজ করা যায়। আর সিপিএ মার্কেটিংটা যেমন অনেক কঠিন তেমন অনেক বেশি সহজ। সহজ এই জন্য বললাম এবং এই জন্য কঠিন বললাম, সহজ এই জন্য হচ্ছে এটা খুব ইজি একটা থিম। আপনি যদি ঠিকঠাকভাবে আপনি আপনার বিভিন্ন প্ল্যানগুলোকে আপনি ঠিক মতো কাজ করাতে পারেন তাহলে আপনি প্রচুর লিড জেনারেট করতে পারবেন। আমি আপনাদের ইতিপূর্বে অনেক আইডিয়া দিয়েছি, অনেক কিছু আপনাদের সাথে সিপিএ নিয়ে কথা বলেছি, বাট ফলাফল 00। আপনারা এই জন্য এটাকে ডিফিকাল্ট করে ফেলছেন, আপনারা মনে করেন কোথা থেকে পাবেন। আমাকে সবচেয়ে রিসেন্ট কয়েকদিন আমি দেখলাম যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া সিপিএ মার্কেটিং অফার প্রমোট করবো সেজন্য কোনো ওয়েবসাইট বলে দেন। কেন ভাইয়া, আমি কেন আপনাদেরকে ওয়েবসাইট বলে দিব যে আপনি কোথায় মার্কেটিং করবেন? তাহলে আপনি কিসের মার্কেটার হলেন? আমি যদি আপনাকে বলেই দিলাম আপনি এইভাবে করবেন, এইভাবে খাবেন, সেভাবে করবেন, তাহলে তো আপনাকে সিপিএ মার্কেটিংটা করার দরকার নেই, তাই না? এটা আপনাকে কেউ বলে দিবে না। আমি আপনাকে প্রসেস বলে দিতে পারি, ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, কোন অফারটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাকে বলে দিতে পারি, কিন্তু আপনি কোন ওয়েবসাইট থেকে লিড আনবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের সাথে অ্যাফিলিয়েট, সিপিএ বিভিন্ন টপিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন লিড জেনারেট করার মতো ওয়েবসাইট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। আমার মনে হয় না দু একজন ব্যক্তি তো কেউ এটা অ্যাপ্লাই করেছেন। এটাকে যদি অ্যাপ্লাই করতেন প্রত্যেকে সফল হতেন। সম্পূর্ণ ফ্রি মেথডেই সিপিএ মার্কেটিং করে অনেকে ইনকাম করছে, আপনারা কেন পারছেন না? কারণ আপনার ভিতর ডেডিকেশনের অভাব রয়েছে। আপনি যখন পুরোটা আপনি ডেডিকেশন সহকারে আপনি কাজ করবেন, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কারা, আপনি কোন এরিয়া নিয়ে কাজ করছেন, তখন আপনি ভালো কাজ করতে পারবেন। মনে রাখবেন যে এটাই করেন একদম
অনেস্টভাবে ঠিক মতো কাজ করেন, ওইভাবে সিপিএ অফারগুলো প্রমোট করতে যাবেন ডেটিং অফার সাইটগুলোতে, সেখান থেকে আপনি নিজে একটা ছেলে হয়ে মেয়েদের মতো অ্যাক্টিং করবেন, ওয়েবসাইট থেকে বিভিন্ন কয়েকটা মেয়ের ছবি নামিয়ে সেখানে আপনি পোস্ট করবেন, আপনি নিজের ব্রেন দিয়ে চেষ্টা করেন এটা আপনার হালাল হয় কিনা এবং আপনি এখান থেকে যে টাকাটা পাচ্ছেন এটা খেয়ে আপনি শান্তি পাচ্ছেন কিনা, কাজ করবেন অনেস্টভাবে। এবং সর্বোচ্চ ব্যাপারটা হচ্ছে আপনি যে টেকনিকটা অ্যাপ্লাই করেন সেই টেকনিকটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন একটা টেকনিক যখন আপনি 10 জনের সাথে শেয়ার করলেন তখন সেটা কিন্তু ওল্ড হয়ে গেল এবং সেটা নষ্ট হয়ে যায়। দেখবেন অনেকেই কিন্তু তাদের সাইট লিংক কারোর সাথে শেয়ার করে না। কেন শেয়ার করে না? কারণ প্রত্যেকের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে, নিজস্ব একটা ডিজাইন থাকে, নিজস্ব একটা সেট আপ থাকে। আপনি যখন ঠিক সেম সেট আপটা 100 জনের কাছে দেখবেন তখন সেটা কিন্তু গুরুত্ব নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সেই সেট আপটা ইউনিক থাকবে ততক্ষণ পর্যন্ত সেটার দাম রয়েছে, সেটার কদর রয়েছে। এই জিনিসটা মাথার ভিতরে রাখবেন। যদি মার্কেটার হতে চান মার্কেটারের মতো আচরণ করবেন, কখনোই গলির ছেলেদের মতো আচরণ করবেন না। এসে কখনোই বলবেন না যে আমি যেন আপনাদেরকে ওয়েবসাইট ধরিয়ে দিই। আপনি তাহলে সুপার মার্কেটার হচ্ছেন না। তো আপনি সুপার মার্কেটার না, মার্কেটার হওয়ার প্রথম শর্তই হচ্ছে ইনোভেটিভ আইডিয়া। আপনার ভিতরে যদি ইনোভেটিভ আইডিয়াগুলো নাই থাকে আপনি তাহলে কীভাবে একজন মার্কেটার হবেন? অনলাইন মার্কেটার, সিপিএ মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার সবাই মার্কেটার এবং প্রত্যেকেই কিন্তু সফল হচ্ছে তার যা যা জায়গায় যখন সে ইউনিকভাবে চিন্তাভাবনা করছে। আপনাকে ইউনিকভাবে চিন্তাভাবনা করতে হবে। আপনি ম্যাস পাবলিকের মতো চিন্তাভাবনা করে সিপিএ মার্কেটার হতে পারবেন না, আপনি একজন সফল মার্কেটার হতে পারবেন না। আপনি মাসে $300 থেকে $500 আর্ন করতে পারবেন না। $300 থেকে $500 আর্ন করা আমাদের বর্তমান মার্কেটে বর্তমান জামানায় 2021 অনেক বেশি ডিফিকাল্ট কোনো কাজ না। আপনাকে জানতে হবে মার্কেট কীভাবে কাজ করছে। আপনি যখন যাবেন মার্কেট কীভাবে কাজ করছে, আপনার ইংরেজির অন্তত যদি বেসিকটা থাকে তাহলে আপনি গুগলে সার্চ করতে পারবেন, দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে আপনি ভালো মতো জানতে পারবেন কোনটা কীভাবে কাজ করে। আপনাকে শুধু জানতে হবে সিস্টেম কীভাবে কাজ করে। আপনি যদি সেইটুকু জানেন তাহলে আপনি অনেকখানে এগিয়ে যেতে পারবেন। আপনারা সেটা করেন না, আপনারা বলেন কোন সাইট থেকে লিড নেবেন, কোন ওয়েবসাইট থেকে অফার পাবেন সেটুকু আপনারা জিজ্ঞাসা করেন। আমি কাউকে কখনো দেখিনি আপনার কাছে কেউ ডিটেল একটা মেল করেছেন যে ভাই আমাকে এই এই কোয়েশ্চেনগুলো বলে দেন। আপনারা এইভাবে কেউ জিজ্ঞাসা করেন, আপনারা বলেন ভাই প্লিজ 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 আমাকে একটা ওয়েবসাইট বলে দেন আমি যেন ওই ওয়েবসাইট থেকে লিড পাই। আরে ভাই গুগল তো পুরোটাই একটা লিড অল এক জায়গা। আপনি সেখান থেকে আপনার একটা ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ মানে এখান থেকে আপনি লিড বের করতে পারেন। সেখানে বিলিয়ন বিলিয়ন ভিজিটর রয়েছে, আপনি কেন পারছেন না? কারণ আপনার সেই ইউনিক ওই সেট আপটা নাই। আপনি সেটা চিন্তাভাবনা করতে পারছেন না যে আপনি কীভাবে আপনার লিডগুলোকে আপনি আপনার সাইটে নিয়ে আসবেন, আপনার অ্যাকাউন্টে আপনি নিয়ে আসবেন, আপনি সেটা বুঝতে পারছেন না। সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে সিপিএনএ যে একটা আর্টিকেলটা লিখবো সেটা আরও বেশ কয়েকটা আমি আর্টিকেল আসলে ফলো করেছি। আসলে কোনো কিছুই তো একদম ইউনিকভাবে নিজের মতো করা পসিবল না, তাই না? আপনি যখন নতুন কোনো কিছু চিন্তা করতে চাইবেন আপনাকে আরও 10টা ওয়েবসাইট, 10টা বই, 10 নতুন নতুন থিমগুলো আপনাকে পর্যালোচনা করতে হবে। সেখান থেকে সবচেয়ে মেইন পয়েন্টগুলো নিয়ে আপনি নতুন একটা কিছু সেট আপ করতে পারবেন। আপনি যখন সেটা করবেন তখন দেখবেন সেগুলো সবচেয়ে সবগুলোর ভেতর সবচেয়ে সেরা হয়েছে। সো সেইভাবে আসলে আমি চেষ্টা করবো খুব দ্রুত একটা আর্টিকেল আনার জন্য, সেখানে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। সো সেভাবে আপনারা যখন কাজ করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি কেউ যদি পরিশ্রম করেন সিপিএ মার্কেটিং থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। এটা ইনকাম করার একটা জায়গা। শুধু আপনারা পারছেন না কারণ আপনারা জানেন না, আপনারা সিস্টেমটাই জানেন না, আপনারা জানেন না লিড কোথা থেকে আনতে হয়। সো এই জায়গাটাতে আপনারা ধরা খাচ্ছেন বারবার। দেখা যাচ্ছে আপনাদের সাথে আমি প্রচুর ভিডিও শেয়ার করেছি কীভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে লিড আনবেন, কীভাবে টুইটার থেকে লিড আনবেন, আমি সব বলে দিয়েছি। তারপর আপনারা কেন পারছেন না? পারছেন না আপনাদের বোঝার ঘাটতির অভাবে, আপনাদের ওই যে সিস্টেমটা অ্যাপ্লাই করার অভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেই কথাগুলো আমি বললাম যে বিভিন্ন থিমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো ঠিক মতো পরিশ্রম করবেন। একবার দুবার শেয়ার করে আসলে কোনো লিড পাওয়া যায় না, কোনো কিছু হয় না। দেখা যাচ্ছে অনেক যারা সফল হয়েছে দেখা যাচ্ছে 1-2 মাস তারা কোনো লিডই পায় না, লেগে থাকে। আপনি যখন চুম্বকের মতো লেগে থাকতে পারবেন তখন আপনি সফল হবেন ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে আমরা আরেকটা অফার প্রমোশন করার আরেকটা টেকনিক আপনারা শিখতে যাচ্ছি। সেখান থেকে আপনারা কীভাবে কাজ করতে পারবেন, কীভাবে লিড আনতে পারবেন সেগুলো নিয়ে আমি আরও ডিটেল কথা বলবো সেই ভিডিওতে। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যদি এখান থেকে কিছু শিখতে পারেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার আজকে চেষ্টা করবো। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য দারুণ দারুণ কিছু আইটেম আসছে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।